ক্রেতা আকৃষ্ট করতে নানা ধরনের বিজ্ঞাপনে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বেশিরভাগ ক্ষেত্রেই এই মুঠোফোনগুলোর গ্রাহক নিম্ন আয়ের। বিজ্ঞাপনগুলোর নিচের কমেন্ট বক্সের ক্ষোভ বলে দিচ্ছে এগুলোর স্থায়িত্বের হাল। রয়েছে বৈধ আর অবৈধতা নিয়ে প্রশ্ন। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল এই মুহূর্তে সব ফোন অফিসিয়াল। এই মুহূর্তে না, 30 তারিখের মধ্যে সিম ঢুকাইবেন আপনার ফোন অফিসিয়াল হয়ে যাবে। অনলাইন প্ল্যাটফর্মের বাইরেও দোকানে বিক্রি হয় রিকন্ডিশন বা রিফাবলিশ ফোন। এই ব্যবসায় জানালেন অবৈধ হওয়ার সম্ভাবনার কথা। আসলে মানে এই জায়গাটা একটু গ্যাপ আছে, এটা আপনিও জানেন, আমরা যারা আছি কাস্টমাররাও জানে। আবার অনেক সময় কাস্টমারদের মানে ক্রয় সীমার মধ্যে থাকার জন্য মানে কিছু দোকানদার এটা আড়ালে একটু করার চেষ্টা করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার বলছেন, এভাবে চটকদার বিজ্ঞাপনে বিক্রি হওয়া ফোন অবৈধ হওয়ার সম্ভাবনা বেশি। জানালেন এগুলো নীতিমালার আওতায় আনা হবে। বিভিন্নভাবে এদেশে ঢুকতে পারে এবং সেটা ঢুকছে, আমরা জানি সবাই, এবং সেটাকে বন্ধ করার জন্যই আমাদের এই প্রকল্প। আমরা নিশ্চিত যে এই সেটগুলি আর চলবে না। এক হলো দেশে এটা জনগণ তার নিজের যে সেটটা কিনবে সে অন্তত কনফার্ম হবে যে আমার এই সেটটা ভালো সেট এবং এটা আমার ব্র্যান্ডেড সেট। আর দুই নম্বর হলো যে এখানে যে তারা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে আসতো পার্শ্ববর্তী দেশ অথবা দেখা গেল অন্য পথে অথবা ম্যানেজ করে নিয়ে আসতো, সেই পথগুলি টোটালি বন্ধ হয়ে যাবে। গ্রাহক সতর্কতাকে গুরুত্ব দিয়ে তিনি আরও জানান, দেশে ব্যবহৃত বৈধ অবৈধ সব মোবাইল ফোনের তালিকা করা হয়েছে। আমরা 30 জুন পর্যন্ত আমরা একটা কাট অফ টাইম দিয়েছিলাম যে আমরা পরীক্ষামূলকভাবে আমরা এখন 3 মাসের জন্য অবজারভেশনে রাখবো। আমাদের সিস্টেম কিন্তু এখন চলছে পরীক্ষামূলক, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক গ্রাহক যে সেটগুলি ব্যবহার করছে সেগুলি আমরা আমাদের মনিটরিং সিস্টেমের ভিতরে চলে আসছে। মুবল্লিক করিম, মাইটিভি, ঢাকা।